এখানে ওরা পানি দেওয়ার নাম করে, লাইন দেওয়ার নাম করে হাজার হাজার টাকা আমাদের দিয়েছে, কিন্তু আমরা পানি পাওয়ার নাম করতে আজকে চার পাঁচ বছর হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আবার প্রতি মাসে ওরা কোনো ইন্সপেক্টর যায় না, কোনো বিলিং করে না, কিছু করে না, কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকার বিল ওরা আমাদেরকে দিয়ে বসে থাকে। আমরা জানাইছি কিন্তু তারা এগুলো কর্ণপাত করে না। তারা প্রত্যেকটা গিয়ে উপরে তাদের খবর দাঁড়িয়েছে, চেক করে প্রত্যেকটা। এটি কি সম্ভব আমার বলে? তারা মন্ত্রণালয়ে যায়, মন্ত্রণালয় থেকে আবার প্যানিকে যায়, প্যানিং থেকে আবার পুরো বাস বিচার করে আইএবিটি আসে, তারপরে ইআরডি আসে, তারপর ফাইন্যান্স আসে, ওরা সবাই চেক করে, চেক করে তারপরে শেষে ইয়ে থেকে যায়। আপনি বলেন সম্ভব এটা? বলুন না কেমনে আমার আত্মীয় আছে, তারা বুঝুক না, লিঙ্ক দেখে একটা। এখন ওর বাড়ি মেয়েটার বাড়ি নোয়াখালী, ছেলেটার বাড়ি যশোর, তো নোয়াখালী বাড়ি গেলে আমার আত্মীয় যাবে, মনে করেন আপনার বাড়ি, তোমার আপনার আত্মীয়। একটা যুক্তি প্রমাণ দেখলে আমরা একটা প্রমাণ দিতে পারবো, যতগুলো কথা বলে তার মধ্যে একটাকে প্রমাণিত বলো যে এটা প্রমাণিত। আমার বিরুদ্ধে তো দুর্নীতি করেছে কয়েকবার, লোক অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে দুদু করে ইয়েতে লিখে দিচ্ছে অনলাইনে যে এখানে কোনো ইয়ে পাওয়া যায় না, এখানে সব যৌক্তিকভাবে কাজ করা হয়েছে, ওনারাই বলে দিচ্ছে, আমি বলিনি। তারপরে আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে, খারিজ করে দিচ্ছে, আমি যাইও নাই, আমি উকিলও দেয় নাই, পাঁচ বছর পরে হাইকোর্ট খারিজ করেছি। আমার কথা হলো ভাই, আপনার সঙ্গে আমার বিভিন্ন কারণে মতদ্বৈত থাকতে পারে, বিভিন্ন কারণে আপনাকে অপছন্দ করতে পারি, আর চট্টগ্রাম মশলার যে সমস্ত কাজ কি আমার, আমি কোনো অর্ডার করতে পারি? এখানে একটা বোর্ড আছে, তারপর সরকার আছে, তার প্রধানমন্ত্রীর অফিস আছে, আমি চাইলেই পারি, আর আমার কীরকম ক্ষমতা আছে এটা করার? এই যে লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য মিনিস্ট্রির কমিটি আছে একটা, দেওয়া লোয়ার সিলেকশন বোর্ড, হায়ার সিলেকশন বোর্ড, তারা একজন এখানে থাকে মিটিং, এই যে গত চারবার মিটিং দিয়ে করতে পারি না, বিকজ অফিসার জয়েন্ট সেক্রেটারি, উনি আসতে পারেন না, এই গোলমাল গোলমালে বিভিন্ন সমস্যাতে আসতে পারেন না, তা আমি কি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছি? খালি এমডি এমডি একটা একটা লোকের যদি আমি পছন্দ না হয়, খালি এমডি এমডি পিছনে বলতে থাকে, তো এটা বলা হচ্ছে। আট দশ বছর আগে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থায়, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সবাই নিয়মিতের জন্য একটা আন্দোলন সংগ্রাম করতেছে। আমরাও কারোনা কারো সন্তান, আমরাও জীবিকা নির্বাহের জন্য এখানে আসি, আমরা চাকরি করে ভাত খাই, তা আমাদের চাকরি দীর্ঘদিন যাবৎ আমাদের এটা নিয়মিত করতেছে না। কিছু দুষ্কৃতিকারেরা ছিলেন যারা চায় না যে আমাদেরকে সবসময় ইউজ করবে, কারণ আমাদেরকে যদি চাকরিটা পারমানেন্ট না করে আমরা কিন্তু সবসময় এ আজকে আজকে হবে কালকে হবে এরকম করে করে আমাদেরকে ব্যবহার করে করে আমাদের চাকরিটা নিয়মিত করেনি আর কি। ওনাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো, সরকারের রুলস অনুযায়ী হচ্ছে 3 মাস 13 দিন পরে অটোমেটিক্যালি তাকে রাজস্ব খাতে সরকারের খাতে নিয়ে নিতে হবে, তাকে তার যোগ্যতা অনুসারে, তার 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 ব্যাপারে যদি কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো যদি অভিযোগ থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করতে পারবে। আমরা জন্মসূত্রে বাংলাদেশি, আমাদের নাগরিক অধিকার আছে, আমরাও চাকরি করে ভাত খাই, আমরা আমাদের অধিকারের জন্য সবসময় সোচ্চার। Yeah.